আসসালামু আলাইকুম। দেখুন, যারা খুব মানে রিসেন্টলি পাশ করে বের হয়েছেন, নতুন যারা, অনেক সময় জিজ্ঞেস করেন যে আসলে রডগুলো কীভাবে প্লেসিং হবে। এখানে একটু দেখুন, এই যে আমার এই ড্রয়িংটা, অর্থাৎ এখানে এ নাম্বার দেওয়া আছে। লিজেন্ডটা দেখি, এ নাম্বার আসলে কী বলা আছে দেখুন। এখানে এতে বলা আছে 5.5 ইঞ্চি অল্টারনেট ক্র্যাঙ্ক। তো এখানে দেখুন, এই আমার অল্টারনেট ক্র্যাঙ্ক রডগুলি বসানো আছে। দেখুন, এখানে কিন্তু একটা পর একটা ক্র্যাঙ্ক দেওয়া আছে। তো এটা দেখুন, এই আমি দূর থেকে দেখাই আপনাদের, একটু খেয়াল করুন। এখানে কিন্তু এই যে শর্ট রড নিচে আছে, মেন রডটা দেখুন, এই দেখুন, এখানে কিন্তু মেন রড নিচে দেওয়া আছে। বাট যখন আপনি ছাদ চেঞ্জ করছেন, দেখুন এখানে ছাদ চেঞ্জ করার কারণে এই এখানকার যে মেন রডটা, অর্থাৎ এই ডিমের এই সিলাবের যে মেন রড, সেটা এই ছাদে গিয়ে দেখুন টপে উঠে গেছে। কেন হয়েছে? কারণ এই সিলাবের যে আকার বা সেকশন, অর্থাৎ এটা কিন্তু বিমের কারণে সিলাবের সাইজ ঘুরে গেছে। দেখুন এখানে আসে এটা টপ রড, দেখুন এই এই রডটা, দেখুন এই টপ রড যেটা, এটা এই ক্র্যাঙ্ক হয়ে এখানে আবার বটমে চলে আসছে। দেখুন এই যে বটমে চলে আসছে, তো এইটা হলো মূল। আপনার ছাদের সাইজ অনুযায়ী কম বেশি হবে। তো ছাদের সাইজটা হয় সাধারণত বিমের উপর নির্ভর করে, বিমের উপরে নির্ভর করে, এবং বাকিটা তেমন দেখানোর কিছু নাই। এগুলো ক্র্যাঙ্ক যে আছে যেটা, সরি এক্সট্রা টপ, এই এক্সট্রা টপগুলি যেটা আছে, দেখুন এটা সাধারণত উল্লেখ থাকে ড্রয়িংয়ে। দেখুন এই যে আপনার বলা আছে যে 8 ফিট 2, বা যে এখানে 8 ফিট 2 দেখানো আছে, কই থেকে? বিম থেকে। তো এটা সাধারণত আপনার L/3 বা L/4 হবে কি না হিসেব করে দেখবেন। কখনও কখনও বেশি হয়, কম হয়, এটা সাধারণত সিলাবের স্প্যান অনুযায়ী নির্ভর করে। স্প্যান অনুসারে কম বেশি আসতে পারে, এবং সেটা আপনি ক্যালকুলেশন করে দেখবেন কম আছে না বেশি আছে। তো একজনে জিজ্ঞেস করছিলো যে আসলে ফুল একটা ভিডিও দেওয়ার জন্য, তো এই জন্য আজকে এই ফুল ভিডিওটা দেওয়া। এখান থেকে আপনারা রডের প্লেসিংগুলো দেখে নিতে পারেন। কখনও প্রয়োজন হতে পারে কোনো নতুন সাইটে গেলে যে আসলে রডের প্লেসিংগুলো কীভাবে হবে, দেখুন এই ক্র্যাঙ্ক বা কীভাবে হবে। তবে কিছু কিছু প্রজেক্টে আছে আসলে মিস্ত্রিদের কাজের মান এতই খারাপ যে আসলে এদের বললেও হয় না। আর এই সাইটটা মূলত আমার না, আমি একটা সাইটে আসছি ভিজিটে। এই একটু ডিটেলস আপনাদের দেখাই পুরো ছাদ, যাতে বুঝতে সুবিধা হয়, একটু আস্তে আস্তে করে দেখাই। আপনারা শেয়ার করে রাখবেন, পরবর্তীতে যে কোনো সমস্যা হলে ছাদগুলি দেখে নিতে পারেন, মিলিয়ে নিতে পারেন। বা তবে ড্রয়িং ভিন্ন থাকে আমার দেখা মতে। ছাদ আসলে রড মেন রড তিনভাবে দেওয়া যায়, ক্র্যাঙ্কগুলি আরও কয়েকভাবে দেওয়া যায়, অনেক নিয়ম আছে। তো ড্রয়িং বা অর্থাৎ ডিজাইনার যেরকম বলবে সেরকমই দেওয়াটা উত্তম। এখানে মুখস্থ কিছু নাই, হ্যাঁ, যে আমি বিল্ডিং করছি সব মুখস্থ করে ফেললাম তা না, কারণ অনেক কিছুই এনভায়রনমেন্টের উপর নির্ভর করে, লোড ক্যালকুলেশন বা এই সেই। যাক, এই টোটাল দেখেন, আসলে আমাদের কাজ হইল সাইট সুপারভিশন করা, হ্যাঁ, যেভাবে ডিজাইনেবল ওইভাবে করা। এত জানার দরকার নাই, এত বোঝার কিছু নাই। তো বোঝার কিছু নাই মানে এই না যে আসলে কিছু জানবো না, পুরোপার কাজ করাটাই হয়েছে ইঞ্জিনিয়ারদের আসল উদ্দেশ্য, এবং সেটাই সার্থকতা। দেখুন টোটাল ছাদটা আমি ভিডিও করলাম কীভাবে ক্র্যাঙ্কগুলি দেয়া, এবং আপনারাও কিছু বলবেন যে আসলে কোথাও কোনো ভুল টুল আছে কি না, কারণ তাহলে অন্য কোনো ছাদে গিয়ে যাতে আমিও কোনো সমস্যার সমাধান দিতে পারি। এটা ধন্যবাদ সবাইকে।